চিত্রনায়িকা পরিমণির কাছে একজন মেসি, সারা বিশ্বে চলছে বিশ্বকাপকে কেন্দ্র করে উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশও, আর বাংলাদেশের কোটি কোটি ভক্তদের পাশাপাশি মেতে উঠেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে শুরু করে ছোট পর্দার অনেক তারকাই। ভিউয়ার্স, সময়ের সাথে বর্তমান প্রেক্ষাপটে আলোচনার তুঙ্গে আছে চিত্রনায়িকা পরিমণি, আর এবার পরিমণি মুখ খুললেন মেসিকে নিয়ে। ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। আজ ও পরিমণির ছেলে, রাজ্যের বয়স 4 মাস পার হচ্ছে। ছেলেকে নিয়ে প্রথম ঢাকার বাইরে ভ্রমণ করেছেন এই চিত্রনায়িকা। 23 নভেম্বর ছেলে, স্বামী ও শাশুড়িকে নিয়ে ঢাকার অদূরে গাজীপুরে একটি নিরিবিলি অবকাশ যাপন কেন্দ্রে যান তারা। এক সপ্তাহ ধরে সেখানেই একান্ত সময় কাটাচ্ছেন তারা। গত বছরও ঠিক এই সময় একই জায়গায় ঘুরতে গিয়েছিলেন রাজ পরিমণি দম্পতি। তবে সেবার সঙ্গে ছিলেন না শুধু দুজন, এবার অবকাশ যাপনের সঙ্গে সদস্য সংখ্যাও বেড়েছে। হালকা শীতের আমেজে সময়টা দারুণ কাটছে জানিয়ে চিত্রনায়িকা পরিমণি বলেন, ঠিক একই সময় গত বছর রাজের সঙ্গে এখানে এসেছিলাম। সেবার রাজ্যকে পেটে করে এসেছিলাম, এবার কুলে করে এনেছি, সঙ্গে শাশুড়ি মাও আছে, খুব ভালো সময় কাটছে আমাদের। তিনি আরো বলেন, জন্মের পর রাজ্য প্রথম ঢাকার বাইরে এসেছে। শহরের কোলাহল থেকে বেরিয়ে নিরিবিলি গ্রামীণ পরিবেশে আমাদের বড়দের যেমন ভালো লাগছে, দেখে মনে হচ্ছে নতুন পরিবেশে রাজ্য উপভোগ করছে। দরজার মুখে দাঁড়িয়ে রাজ্যকে কুলে নিয়ে সূর্য ডোবা দেখছি, কোনো কোনো দিন সূর্য ওঠাও দেখছি, দারুণ মুহূর্ত, মনে হয় যেন একেবারেই থেকে যায় এখানে, এ বলে হেসে উঠলেন। রাজ্যকে নিয়ে বাবার রাজেরও উন্মাদনা কম নয়। কথায় কথায় রাজ্য প্রসঙ্গই ঘুরে ফিরে আসে তার মুখ থেকে। এই সফরে রাজুর সঙ্গে আছেন এই অভিনেতা জানান, নতুন পরিবেশে রাজ্যকে চঞ্চল মনে হচ্ছে। আজ আরো বলেন, আমাদের সঙ্গে সেও নতুন পরিবেশের সময় উপভোগ করছে, খালি হাসে আর ছটফট করে। রাজ আরো জানান, পুরাই মা ভক্ত হয়েছে রাজ্য। রাজ বলেন, পরিমণি ছাড়া সে কিছুই বুঝতে চায় না, মাকে কাছে না পেলে কান্না শুরু করে দেয়। ঘুম ছাড়া বেশিরভাগ সময় পরের কাছে থাকে রাজ্য, এমনকি আমার কুলেও বেশিক্ষণ থাকতে চায় না। এদিকে অন্যদের মতো চিত্রনায়িকা পরিমণির মনেও উন্মাদনা ছড়িয়েছে এবারের বিশ্বকাপ ফুটবল। আর্জেন্টিনার কট্টর সমর্থন এই চিত্রনায়িকা। স্বামী অভিনেতা রাজ ব্রাজিলের সমর্থন হলেও আর্জেন্টিনারের খেলার দিন পরিকে উৎসাহ যোগাতে আর্জেন্টিনার জার্সি পরে একসঙ্গে খেলা দেখতে বসে যান তারা। আজ রাত 1টায় আর্জেন্টিনা পোল্যান্ডে খেলা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে চিত্রনায়িকা পরিমণি। তিনি বলেন, মেক্সিকোর সঙ্গে প্রথমার্ধে খেলায় আমার দম বন্ধ হয়ে গিয়েছিল, খেলা দেখতে বসে টেনশনে আমার এমন হয়, আমি নিশ্চিত এই অবস্থা আমার আজও হবে। ব্রাজিল সমর্থন হয়ে আর্জেন্টিনা জার্সি গায়ে রাজের খেলা দেখা প্রসঙ্গে চিত্রনায়িকা পরিমণি বলেন, আমি তো মেসি পাগল, আমাকে খুশি করতে রাজু আর্জেন্টিনা জার্সি গায়ে খেলা দেখে, কিন্তু খেলা দেখতে বসে রাজ যেভাবে টিপ্পনি কাটে আমাকে, তখন খেলার চেয়ে আমার আরো বেশি কষ্ট লাগে। ভিউয়ার্স, চিত্রনায়িকা পরিমণি সমর্থন করেন আর্জেন্টিনাকে, আর তার স্বামী রাজ সমর্থন করে ব্রাজিলকে। ভিউয়ার্স, এখানেই শেষ নয়, আর সে নতুন কোনো আরো মজাদার তথ্য কিংবা সংবাদ নিয়ে সেই পর্যন্ত সবসময় আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।